আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল চিলড্রেন হবিতে স্বাগতম। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আর কি চকলেট বিস্কুট দিয়ে কেক বানাবো। তো প্রথমে কেক বানানোর কি শুরুতেই বিস্কুটগুলো থেকে সাদা ক্রিমগুলো আলাদা করে নিচ্ছি। আমি একটা চামচ দিয়ে আলাদা করে নিলাম, আলাদা করে নিলাম। আর কি ক্রিম গুলোকে ওভেনে বেক করে উপর দিয়ে দিয়ে দেওয়া যাবে কেকটার, বা এভাবে ছিটিয়ে দিয়ে দেওয়া যাবে। তো এখন বিস্কুট গুলোকে গুঁড়ো করতে হবে। তো আমি গুঁড়ো করে নিলাম এইভাবে। এই যে আমার বিস্কুটগুলো গুঁড়ো করা শেষ, খুবই পাউডারের মতন আর কি মিহিভাবে গুঁড়ো করতে হবে। আর এখন দিয়ে দিব বেকিং পাউডার। এই যে এখন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবারে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করার পর আমি চিনি দিয়ে দিব, আর একটু পরিমাণ আর কি চিনি লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি। আর এখন এগুলো ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে মিক্সড করার পর দিয়ে দিচ্ছি পানি, অল্প অল্প পানি দিব, আর আস্তে আর কি মিশাতে থাকবো। মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব গুঁড়া দুধ, আর এই জায়গায় আর কি তরল দুধটাও দেওয়া যাবে। এখন মিক্সড করে নিলাম। আর এখন দুটো বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। আর এখন কেকের মিশ্রণটা ঢেলে দিব। আর এখন বাকিগুলোকে ওভেনে দিয়ে দিব। আর এই আর কি কেকের মিশ্রণটা বেক হবে 5 মিনিটের জন্য। আর আমার এক ছোট্ট ভিউয়ার্স আমাকে কমেন্টে জানিয়েছিল যে একটা কেক রেসিপি দেখাতে বলেছিল আর কি, তাই আমি এই সহজ পদ্ধতিতে এই কেকটা আর কি দেখালাম। আর এখন কেকগুলোকে নামিয়ে পরিবেশন করে নিব। এই তো 5 মিনিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই তো আমার কেকটা কি পরিবেশনও করা শেষ, ক্রিম দিয়ে দিয়েছি আমি। কেকটা কিন্তু খুবই সফট হয়েছে, দেখো। তোমাদেরকে আমি কেকটা কেটে দেখাই। দেখো কতটা সফট হয়েছে। খুবই সফট হয়েছে এবং খেতেও আর কি মজা লাগবে। তো আর আমার কিন্তু চকলেট কেক, চকলেট আইসক্রিম এগুলো খুবই পছন্দ। আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, আর রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবে, শেয়ার করবে, এবং নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটা প্রেস করবে। আর একটু দেখিয়ে নিচ্ছি তোমাদের। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং চিলড্রেন্স হবির সাথে থাকবে।